হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস এস এডুকেয়ার আজকে আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেটালজির একটা খুব ইম্পর্টেন্ট টপিক আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ব্যক্তিগত বৈষম্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসের ওপরে বায়োলিঙ্গুয়েল ক্লাস অলরেডি করানো রয়েছে তো তারা সিটেটের প্রিপারেশন করতে করছো তারা যদি বায়োলিঙ্গুয়েল ক্লাস করতে চাও তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিও আর আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি সম্পূর্ণ বাংলায় যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস আছে তার উপরে ক্লাস করব তো এই ক্ষেত্রে বলবো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে অলে ক্লিক করো তাহলে আমি যখনই এই সিরিজের নতুন কোনো ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি চ্যানেলে রয়েছে তাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো তো যেটা ব্যক্তিগত পার্থক্য বা ব্যক্তিগত বৈষম্য যাই বলা হোক না কেন সেটা কিন্তু একটা চিরন্তন ধারণা বর্তমানেও এর উপস্থিতি আছে অতীতেও ছিল এমনকি অদূর ভবিষ্যতেও এটা থাকবে এটা কিন্তু নিশ্চিত কারণ শুধুমাত্র সময় ও স্থানের ভিত্তিতে বা স্থানের সাপেক্ষে এটা কিন্তু সব ক্ষেত্রেই প্রায় দেখা যায় জাতি ধর্ম বর্ণ ভাষা সম্প্রদায় লিঙ্গ নির্বিশেষে সকলেই কিন্তু এর আওতাভুক্ত তো সেই হিসেবে শিক্ষা ও শিক্ষণ প্রক্রিয়াতেও এটি কিন্তু একটি সর্বজনীন ধারণা এবং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে শিশু শিক্ষার ক্ষেত্রে কিন্তু এই যে ব্যক্তিগত বৈষম্য কি সে সম্পর্কে কাঠ আর বি তার শিক্ষার অভিধান নে ব্যক্তিগত এই যে বৈষম্য আছে এই সম্পর্কে কিন্তু তিনি দুটি সংজ্ঞা দিয়েছেন কী কী তিনি প্রথম যে সংজ্ঞাটি দিয়েছিলেন সেটি হচ্ছে কি কোনো একটি বা একাধিক বৈশিষ্ট্যের প্রেক্ষিতে ব্যক্তির সকলের মধ্যে যে সকল পার্থক্য বা বৈষম্য দেখা যায় তাকে ব্যক্তিগত বৈষম্য বলে আর দ্বিতীয় সূত্রটি দ্বিতীয় যে সংজ্ঞাটি ছিল সেটি কি ছিল ব্যক্তিগত বৈষম্য বলতে বোঝায় সেই সব বৈষম্যের সমষ্টি যা একজন ব্যক্তির সঙ্গে অন্য একটি ব্যক্তি পার্থক্য ঘটায় তাহলে একটাই কি বলছে যে একটা হচ্ছে শুধু বৈশিষ্ট্যের মধ্যে একাধিক বৈশিষ্ট্যের মধ্যে যে সমস্ত ব্যক্তির মধ্যে যে পার্থক্য দেখা যায় আরেকটা হচ্ছে শুধুমাত্র বৈশিষ্ট্যের মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তি যখন একটা ব্যক্তির থেকে আলাদা হয় সেটাকেও তিনি ব্যক্তিগত বৈষম্য বলেছেন অর্থাৎ ব্যক্তিগত বৈষম্যে তিনি দুটি দিক দেখিয়েছেন তো এই সংজ্ঞার উপর ভিত্তি করেই কিন্তু আমরা সেই হিসেবে ব্যক্তিগত বৈষম্যে যেটা প্রকৃতি বা যে নেচার বলা হয় সেটা কিন্তু আমরা দেখতে পারি কি বংশগতী ও পরিবেশের মিথস্ক্রিয়ার কারণে কিন্তু ব্যক্তির যে ব্যক্তিগত বৈষম্য আছে সেটি ঘটে থাকে স্ত্রী পুরুষ এই লিঙ্গভেদে কিন্তু কোনো পার্থক্য নেই অর্থাৎ স্ত্রীদের যে বৈষম্য রয়েছে সেটা তাদের ক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্য আলাদা এবং পুরুষদের ক্ষেত্রে যে ব্যক্তিগত বৈষম্য রয়েছে সেটা কিন্তু আলাদা কি বলা হচ্ছে যে ব্যক্তিগত বৈষম্য একই জিনিস সেক্ষেত্রে স্ত্রীদের বুদ্ধি ক্ষমতা একই যদি সব সব হলে পুরো স্ত্রী জাতিকে বিচার করা হয় তাহলে কিন্তু তারা সবাই স্ত্রী জাতি এবং পুরুষ জাতিকে বিচার করা হচ্ছে যখন তারা পুরুষ জাতি কিন্তু সেক্ষেত্রে স্ত্রী জাতির মধ্যে প্রত্যেক ব্যক্তির মধ্যে কিছু না কিছু আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে যা তাদের একে অপরের থেকে পৃথক করে পৃথিবীর সকল দেশের মানুষের মধ্যেই কিন্তু ব্যক্তিগত বৈষম্য পরিলক্ষিত হয় অর্থাৎ প্রত্যেক দেশের মানুষের মধ্যেই কিন্তু কিছু না কিছু যে তফাৎ রয়েছে কিছু যা যে স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে তার ভিত্তিতে কিন্তু প্রত্যেকে কিন্তু যে বৈষম্য বা পার্থক্য রয়েছে সেটা কিন্তু দেখা যায় জীবন বিকাশের সমস্ত স্তরে যেমন শৈশব বাল্যকাল যৌবন অবস্থা বৃদ্ধাবস্থায় কিন্তু এই ব্যক্তিগত বৈষম্য দেখা যায় তো সেক্ষেত্রে দেখো যদি একজন ব্যক্তির ক্ষেত্রে হয় সে বাল্যকালে যেরম ছিল শৈশবকালে সেরকম থাকবে না শৈশবকালে যেরকম ছিল সে যৌবন অবস্থায় সেরকম থাকবে না এটা তো গেলো সেই একই ব্যক্তির ক্ষেত্রে আবার যদি বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে দেখা যায় তাহলে কি কোনো ব্যক্তি যে যৌবন প্রত্যেক ব্যক্তি কিন্তু বা প্রত্যেক শিশু কিন্তু শৈশব অবস্থায় একই রকম থাকে না প্রত্যেক বয়স্ক ব্যক্তির মধ্যেই কিন্তু সমান কিছু কিছু জিনিস থাকে যেগুলোর মিল থাকে কিন্তু প্রত্যেক ব্যক্তি কিন্তু প্রত্যেক ব্যক্তির থেকে স্বতন্ত্র তো এই যে ব্যক্তিগত বৈষম্য তার পিছনে কিছু কারণ রয়েছে সেই কারণগুলো কি কি বয়সের পার্থক্য যখন দুজন ব্যক্তি বা একাধিক ব্যক্তির মধ্যে যখন তাদের বয়সগত পার্থক্য থাকে তখন কিন্তু তাদের মধ্যে বৈষম্য লক্ষ্য করা যায় শারীরিক গঠন তো শারীরিক গঠন যেরকম হয় আমরা কী জানি যখন শারীরিক গঠন যেটা কিন্তু পুরোপুরি বংশগতি থেকে আসে এর আগে যখন আমরা বংশগতি ও পরিবেশ পড়েছি তখন এই ব্যাপারগুলো সম্পর্কে আমরা ডিটেলসে পড়েছি তো আজকাল আমরা তত ডিটেলসে যাচ্ছি না তো যদি মনে হয় যে ও পরিবেশ কীভাবে শিশুর গঠনের ওপর বিশেষ করে শিশুর শারীরিক গঠনের ওপর বংশগতি কিভাবে প্রভাব ফেলে তাহলে তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিও তাহলে বংশগতির ওপর প্রভাব করে প্রত্যেক ব্যক্তির যেহেতু বংশগতি আলাদা তাহলে তাদের শারীরিক গঠনও আলাদা হবে সেই হিসেবে কি দেখা যায় যে ধরো একই ভাই বোনের মধ্যে কিছু মিল থাকলেও তাদের মধ্যেও কিন্তু বৈষম্য দেখা দেয় বুদ্ধিমত্তা স্তর এর আগে যখন আমরা বুদ্ধি পড়েছি বুদ্ধাঙ্গ পড়েছি তখন আমরা দেখেছি যে সাধারণ মানুষদের ওপর পরিসংখ্যান চালিয়ে কিছু দেখা গিয়েছিল যে কিছু শ্রেণী মানুষের মধ্যে বুদ্ধিস্তর একই রকম কিছু শ্রেণীর ব্যক্তির মধ্যে বুদ্ধি যেটা রয়েছে বা বুদ্ধাঙ্ক যেটা রয়েছে সেটা অনেক বেশি কারুর মধ্যে রয়েছে বুদ্ধাঙ্ক অনেক কম এর ভিত্তিতে বিভিন্ন স্তর বিভাজন করা হয় তাহলে এটাই বলা হয়েছে যে বুদ্ধিমত্তার স্তরের ভিত্তিতেও ব্যক্তিগত পার্থক্য বা বৈষম্য হয় সামর্থ্য ব্যক্তির মধ্যে কতটা কি সামর্থ্য আছে সে কতটা গ্রহণ করতে পারবে কোনো জিনিস কোনো কাজ তার উপরও নির্ভর করে উৎসাহ প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে কিন্তু উৎসাহর ক্ষেত্র তাদের আলাদা হয় কোনো ব্যক্তির ক্ষেত্রে দেখা গেল তার গানে উৎসাহ আছে কারুর দেখা গেল কারুর খেলায় উৎসাহ আছে কারুর দেখা গেল কারুর আঁকায় উৎসাহ আছে তাহলে এই উৎসাহের ভিত্তিতেও কিন্তু ব্যক্তিগত বৈষম্য লক্ষ্য করা যায় শিক্ষাগত যোগ্যতা এবার দেখো এখন যেহেতু শিক্ষার মান বিভিন্ন ধরনের হয়েছে যেমন আগে শিক্ষা বলতে শুধু পুঁথিগত শিক্ষা ছিল এখন বিভিন্ন প্রযুক্তিগত শিক্ষা বৃত্তিমূলক শিক্ষা বিভিন্ন ধরনের শিক্ষা হয়েছে তো সেই শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতেও কিন্তু ব্যক্তিগত বৈষম্য লক্ষ্য করা যায় এছাড়া যদি শুধুমাত্র আমরা পুঁথিগত শিক্ষার কথা বলি সেক্ষেত্রেও কে কতটা পর্যন্ত পড়েছে অর্থাৎ কেউ ধরো মাধ্যমিক পাস কেউ উচ্চ মাধ্যমিক পাস কেউ গ্র্যাজুয়েশন করেছে কেউ মাস্টার্স করেছে এইভাবে শিক্ষার যোগ্যতার ভিত্তিতেও কিন্তু ব্যক্তিগত বৈষম্য লক্ষ্য করা যায় বংশগতি যার কথা তো আগেই বললাম যে বংশগতির ভিত্তিতেও কিন্তু ব্যক্তিগত বৈষম্য লক্ষ্য করা যায় পরিবেশগত উপাদান পরিবেশগত উপাদান কি যে পরিবেশ শিশুর বেড়ে ওঠার জন্য অনুকূল সেক্ষেত্রে শিশুরা দের মধ্যে সমস্ত কিছু অনুকূল সৃষ্টি হয় বা তাদের বৃদ্ধি ও বিকাশ ভালোভাবে হয় অন্যদিকে প্রতিকূল পরিবেশে আমরা কি জানি যে শিশুরা দের মধ্যে বিভিন্ন প্রতিকূলতার সৃষ্টি হয় তার ফলে কি হচ্ছে একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে নিজস্বতা কে কতটা বেশি আত্মকেন্দ্রিক কে কতটা বেশি তার নিজের উপরে নিজেকে চিনতে পারছে তার উপরে ব্যক্তিগত বৈষম্য লক্ষ্য করা যায় ব্যক্তিত্ব প্রত্যেক ব্যক্তি প্রত্যেকের থেকে স্বতন্ত্র তাহলে সেক্ষেত্রে তাদের ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রেও কিন্তু ব্যক্তিগত বৈষম্য লক্ষ্য করা যায় এছাড়া জাতিভেদে ধর্মভেদে বর্ণভেদে লিঙ্গভেদে সম্প্রদায়ভেদে সম্প্রদায় ভেদে এবং ভাষাগত ক্ষেত্রেও কিন্তু ব্যক্তিগত বৈষম্য লক্ষ্য করা যায় এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি এ শ্রেণী বিভাগ এর যে শ্রেণী বিভাগ আছে সেটাই প্রধানত দুটি ভাগে বিভক্ত কিভাবে করা যায় একটা হচ্ছে অর্জিত সেটা হচ্ছে এটা আর একটা হচ্ছে অনর্জিত এই অর্জিতর মধ্যেও আবার বিভিন্ন ভাগ আছে সেগুলো কি এবং তার বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো আমরা দেখব তো অর্জিত যেগুলো আমরা বাইরে থেকে পাই যেগুলো আমাদের অর্জন করতে হয় তার মধ্যে কি রয়েছে প্রথমেই রয়েছে সামাজিক এর বৈশিষ্ট্যকেই শিক্ষার্থীর আচার আচরণ তারা একে অপরের সাথে কিভাবে মেলামেশা করছে একে অপরের সাথে কিভাবে তারা ভাষার আদান প্রদান করছে তার মাধ্যমে বোঝা যায় অর্থাৎ শিক্ষার্থী বা শিশুর কিভাবে সামাজিক বিকাশ করছে তার মাধ্যমে সাংস্কৃতিক ভাষা রীতিনীতি পোশাক পরিচ্ছদ ইত্যাদির ভিত্তিতে কিন্তু বৈষম্য দেখা যায় প্রাক্ষবিক ক্রোধ ভয় আশঙ্কা উদ্বেগ অর্থাৎ বিভিন্ন ধরনের যে ইমোশনের ভিত্তিতে কোন শিশু আছে যেন সহজেই তারা ডেকে যায় কেউ আছে সহজে কেঁদে ফেলে কেউ আছে খুব ভীত কেউ আছে খুব হাসি খুশি এর ভিত্তিতেও কিন্তু অর্থাৎ প্রাক্ষোভিক দিক থেকেও ভিত্তিতেও কিন্তু ব্যক্তিগত বৈষম্য লক্ষ্য করা যায় শিক্ষাগত দিক থেকে কি শিক্ষাগত পারদর্শিতা আমরা কি জানি আমাদের যে প্রথমগত যে শিক্ষা ব্যবস্থা আছে সেখানে যে মূল্যায়ন আছে তার পরিপ্রেক্ষিতে কতটা শিক্ষার্থী পারদর্শী হলো সেটা তার আর অভিক্ষার মাধ্যমে দেখা হয় এবং তার ভিত্তিতেই কিন্তু যে শিক্ষাগত বৈষম্য আছে সেটা নির্ণয় করা হয় নেক্সট হচ্ছে কি অনর্জিত বৈষম্য অনর্জিত বৈষম্য বলতে কি বলা হচ্ছে তো সেক্ষেত্রে কি যেটা অর্জন করতে হয় না যেটা হচ্ছে কি মানুষ স মানুষের সহজাত অর্থাৎ সে জন্মসূত্র পেয়ে থাকে প্রথম কি প্রথম হচ্ছে শারীরিক মুখের গড়ন উচ্চতা গলা, স্বর হাঁটা চলার ভঙ্গি তো এক কথায় যে শারীরিক যে গঠন প্রকৃতি রয়েছে তার ভিত্তিতে নেক্সট কি মানসিক বুদ্ধি আগ্রহ কল্পনা বিচারকরণ স্মৃতিশক্তি আমরা কি জানি বুদ্ধি যেটা পায় সেটা কিন্তু পুরোপুরি শিশু তার বংশগতি থেকে পায় এবার আগ্রহ কল্পনা বিচার শক্তি এগুলো কি হচ্ছে সে কতটা অনুকূল পরিবেশে তৈরি হচ্ছে তার ওপর নির্ভর করে কিন্তু তার এই জিনিসগুলো বিকাশ ঘটে এবং সেই অনুযায়ী কিন্তু প্রত্যেক শিশুর মধ্যে সেই ব্যক্তিগত বৈষম্য লক্ষ্য করা যায় দেখো আমি এই যেখান থেকেই সিরিজ শুরু করেছি সেখান থেকে কিন্তু আমি বলি যে যেহেতু এটা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেটাকজি এক্ষেত্রে শিশুর বিকাশের দিকগুলো দেখতে হবে তার সঙ্গে সঙ্গে শিক্ষাক্ষেত্রে তার কী তাৎপর্য সেগুলো কিন্তু আমরা দেখে থাকি তো প্রত্যেকটা টপিকই আমি এটা করিয়ে থাকি ঠিক সে মতো আজকেও কিন্তু আমরা এই যে টপিক অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস বা ব্যক্তিগত বৈষম্য বা পার্থক্য যাই বলো না কেন তার কী তাৎপর্য বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে তার কী তাৎপর্য সেটা কিন্তু আমরা দেখব তো চলো এই তাৎপর্য যেগুলো আছে সেগুলো আমরা দেখি শিশু শিক্ষার্থী যে ব্যক্তিগত বৈষম্য আছে সেগুলি কি লক্ষ্য করে শিশুর বিকাশ ঘটানোর চেষ্টা করা হয় অর্থাৎ যাতে তার সর্বাঙ্গীন বিকাশ ঘটে এবং সেই বিষয়গুলি ব্যক্তিগত বৈষম্যের সাপক্ষেই কিন্তু নির্ধারিত হয় এবং সেক্ষেত্রে যেগুলো হয় সেগুলো কি ব্যক্তিগত সম্পন্ন যে সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কে তথ্য সংগ্রহ অর্থাৎ শিশুর ক্ষমতা আগ্রহ প্রবণতা ইত্যাদি সম্পর্কে নির্ভুল তথ্য সংগ্রহ করা এবং এর জন্য বিভিন্ন ধরনের বুদ্ধির অভীক্ষা বিভিন্ন ধরনের পরিচয়পত্র ইত্যাদি সাহায্য নেওয়া যেতে পারে ক্ষমতা অনুযায়ী দল গঠন সংগৃহীত তথ্যের ভিত্তিতে অর্থাৎ যেটা আগে বলা হলো যে তথ্য সংগ্রহ করা হলো সেই সংগৃহীত তথ্যের ভিত্তিতে সমমানের শিশু শিক্ষার্থীদের নিয়ে দল গঠন করা তাদের শ্রেণীবিন্যাস করা অর্থাৎ যাদের মধ্যে ব্যক্তিগত বৈষম্য থাকলেও মোটামুটি কিছুটা হলেও তাদের মধ্যে কিছুটা মিল রয়েছে সেই ভিত্তিতে তাদের শ্রেণী বিভক্ত করা পাঠক্রমের সাথে সামঞ্জস্য বিধান শিশুর মেধা অনুযায়ী পাঠক্রম রচিত হবে এবং পাঠ্যক্রম হবে নমনীয় এবং বহুমুখী সেখানে শিশুর পছন্দ আগ্রহ ইচ্ছা অনুযায়ী পাঠক্রমের সামঞ্জস্য বিধান করতে হবে শিক্ষণ পদ্ধতির সাথে সংগতি বিধান শিশু শিক্ষণের ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি রয়েছে এবং সেগুলি ব্যবহার করতে হবে তার বৈষম্যের দিকে লক্ষ্য রেখে লাস্ট কি লাস্ট সেটা হচ্ছে শিক্ষা সহায়ক উপকরণ শিক্ষা সহায়ক উপকরণ যেহেতু বৈচিত্র্যময় তাহলে সেক্ষেত্রে শিশুরা যেহেতু ব্যক্তিগতভাবে বৈষম্য জড়িত তাহলে কি হচ্ছে শিশুর ব্যক্তিগত ক্ষেত্রে চাহিদা মেটার জন্য শিক্ষক বা শিক্ষিকা সেই ব্যক্তিকণ্ড যে রয়েছে সেই শিক্ষণ পদ্ধতি ব্যবহার করবে এবং সেক্ষেত্রে শিশুর চাহিদা অনুযায়ী কিন্তু তিনি শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করবেন তো এই হলো ব্যক্তিগত বৈষম্য এবং তার শিক্ষাগত তাৎপর্য তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো যারা চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে অলে ক্লিক করো তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে